বন্ধুগণ, আপনারা কি জানেন গাধা এবং উটকে গৃহপালিত পশু হিসেবে পোষ মানানোর শুভ আরম্ভ এই দেশ থেকেই হয়েছিল। এছাড়াও কফি, যেটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ রয়েছে, এটিরও প্রথম খোঁজ ইথিওপিয়া দেশেই পাওয়া গেছে। বিশ্বে সর্বপ্রথম কফির আবিষ্কার এই দেশ থেকেই হয়েছিল। ঘটনাটি অবাক করবে যে একসময় একটি ছাগল মাঠে চড়তে গিয়ে হঠাৎ করে এক ধরনের উদ্ভিদের পাতা চিবিয়ে খেয়ে ফেলে এবং ছাগলটি উত্তেজনায় নাচতে শুরু করে। পরে যখন বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেন, তখন তারা বলেন যে ছাগলটি কফি গাছের পাতা খেয়ে ফেলেছিল, তাই এত উত্তেজনায় নাচতে শুরু করেছে। কোনো ইথিওপিয়ান পরিবারে যদি যমজ বাচ্চার জন্ম হয়, তবে এটিকে এরা খুবই অশুভ বলে মনে করেন। এদের বক্তব্য অনুযায়ী যমজ বাচ্চা হলে ঘরে নাকি শয়তানদের আগমন ঘটে, যদিও বাস্তবে এটি একেবারেই অন্ধবিশ্বাসের মতো কথা। অতীতে আবিসিনিয়া নামে পরিচিত এই দেশটি সমগ্র ইতিহাস জুড়েই বিদেশি পরাশক্তির শাসন থেকে স্বাধীন ছিল, যা দেশটির জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি রয়েছে। ইথিওপিয়ার সর্বমোট আয়তন প্রায় 11,27,127 বর্গ কিলোমিটার, যেটি বাংলাদেশের তুলনায় 8 গুণ বড় রয়েছে। জনসংখ্যার দিক দিয়ে এটি বিশ্বের 14তম স্থান দখল করেছে, যার মোট জনসংখ্যা হল প্রায় 85,02,37,000। এটি আফ্রিকা মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র। ইথিওপিয়াতে বিয়ের সিস্টেম খুবই অদ্ভুতজনক রয়েছে। এখানে বিয়ের আগে মেয়েদেরকে একটি কঠিন শারীরিক পরীক্ষার সম্মুখীন হতে হয়। এখানে বিয়ের আগে মেয়েদেরকে পুরুষের হাতের কড়া চাবুকের মার খেতে হয়। এই চাবুকটি বিভিন্ন উদ্ভিদের ছাল দিয়ে তৈরি করা হয় এবং এটি নিয়ে বিয়ের আগে মেয়েদেরকে পিঠে জোরে জোরে আঘাত করা হয়। আর যে মেয়ে যত বেশি ঘা সহ্য করতে পারে, সে মেয়ে তত বেশি শক্তিশালী পুরুষকে বিয়ে করতে পায়। এদেশ থেকে প্রচুর পরিমাণে নারী পাচার করা হয়। প্রতিবেশী আফ্রিকার দেশগুলিতে, বিশেষত সুদানে, ইথিওপীয় মেয়েদের বাণিজ্যিক জনতার ক্ষেত্রে শোষণ করা হয়। এদেশে মহিলাদের দেহ ব্যবসা করাকে আইনিয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, আর এই দেশে ব্যাপক পরিমাণে মহিলারা দেহ ব্যবসার কাজে জড়িত রয়েছে। ইভেন এইডস এর রিপোর্ট অনুযায়ী অনুমান করা হয় যে এখানকার বড় শহরগুলিতে প্রায় 19,000-এরও বেশি মহিলারা দেহ ব্যবসার কাজে জড়িত রয়েছে। 2015 সালে ইথিওপিয়ার বিখ্যাত চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র পরিচালক হারমান হাইলে দেহ ব্যবসার কাজে জড়িত মহিলাদের বা পতিতাদের কাছাকাছি বেড়ে ওঠা তার অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে দ্য প্রিন্স অফ লাভ নামক চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন। যদিও বাল্যবিবাহ সম্পূর্ণরূপে এদেশে রোধ করে দেওয়া হয়েছিল, তবুও এদেশের 18-25% মহিলাদের বিয়ে বাল্যকালেই দিয়ে দেওয়া হয়। আমরা সাধারণত যে ক্যালেন্ডারকে ফলো করি তাতে 12 মাসের উল্লেখ রয়েছে, কিন্তু ইথিওপিয়াবাসীরা যে ক্যালেন্ডারকে ফলো করেন তাতে 13 মাসের উল্লেখ রয়েছে। সাধারণ ক্যালেন্ডার থেকে ইথিওপিয়াবাসীর ক্যালেন্ডার প্রায় 7 বছর পিছিয়ে রয়েছে। আমাদের বর্তমান সময় যদি 2021 সাল হয়, তবে ইথিওপিয়াতে এখন 2014 সাল চলছে। ইথিওপিয়াতে 1972 সালে ডোনাল্ড জোহসন এবং তার টিম মিলে প্রায় 3.2 মিলিয়ন বছরেরও বেশি পুরনো একটি মানুষের কঙ্কালের খোঁজ পেয়েছিলেন, যার নাম দেওয়া হয়েছিল হোমিনিডিলুসি কঙ্কাল। এখানকার টিমকেট নামক উৎসবটি হল 3 দিনের বার্ষিক উৎসব। এই দিনটিতে পাদ্রীরা এবং তার হাজার হাজার অনুগামীরা তাদের ঐতিহ্যগত সাদা পোশাক পরে এবং হাতে মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন গির্জার সামনে থেকে জর্ডান নদীর উদ্দেশ্যে পদযাত্রা বা জৌলুস বের করেন। আদ্দিস আবাবা হচ্ছে ইথিওপিয়ার রাজধানী ও প্রধান শহর। এটি জনসংখ্যার দিক দিয়ে ইথিওপিয়ার সবচেয়ে বড় শহর। 2008 সালের আদমশুমারি অনুযায়ী যার জনসংখ্যা প্রায় 33,84,569 জন ছিল। ইথিওপিয়ার গুরুত্বপূর্ণ শহর হিসেবে এটি একই সাথে শহর ও প্রদেশও রয়েছে। ইথিওপিয়ার লোকজনেরা নিউ ইয়ার হিসাবে 11ই সেপ্টেম্বর দিনটিকে উদযাপন করে থাকেন। ইথিওপিয়াতে প্রায় 80টি ভিন্ন জাতির লোক বসবাস করেন এবং এরা প্রায় 90টি স্বতন্ত্র ভাষায় কথা বলে। আমাহারীয় ও অরমো ভাষা দেশটির সবচেয়ে বেশি প্রচলিত ভাষা। জনসংখ্যার 1/3 অরমো জাতি এবং প্রায় 1/4 আমহারা জাতির লোক রয়েছে। ইথিওপিয়া বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশগুলির মধ্যে একটি। মাথাপিছু আয় মাত্র $1,000। দেশের অর্থনীতি প্রায় সম্পূর্ণ কৃষি নির্ভর, কিন্তু অনুর্বর জমি বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধের কারণে অবকাঠামোগত ক্ষতি এবং কিছু বছর পরপর ভয়াবহ খরার কারণে কৃষিখাতে প্রচণ্ড লোকসান হয়ে চলেছে। এদেশে বছরে 2 বার বর্ষাকাল আসে, কিন্তু মাঝে মাঝেই দেশটিতে ভয়াবহ খরার সৃষ্টি হয়। এছাড়াও উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে তুহিন জমাট বাঁধে ও তুষারপাত হয়। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।